আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবার আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ ভালো আছি। তো আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল ওটাতে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমাদের র্যাকেটের উপর হবে, র্যাকেটের শিপমেন্ট যেহেতু আমাদের নেমে গেছে। তো আর রিসেন্টলি 10-15 দিন আমাদের কোনো বুটের শিপমেন্টও নামে নাই, সেক্ষেত্রে আজকে ভিডিওটা র্যাকেট সম্পর্কে। র্যাকেট কিন্তু আজকে আমি ওই র্যাকেটের কোনটার কয়টা কালার আছে ওই সমস্ত কিছুই দেখাবো না, জাস্ট কিছু কোন রেঞ্জ থেকে শুরু করে কোন রেঞ্জ পর্যন্ত আমার কাছে প্যাডমিন্টন র্যাকেট পেয়ে যাবেন ওই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এখন পরবর্তীতে যখন সময় হবে তখন একটা একটা করে কোয়ালিটি দেখানোর চেষ্টা করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবো, যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করুন, তারা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী বুটের ভিডিও মিস না হয়। র্যাকেটের ভিডিও মিস হোক সমস্যা নাই, বুটের ভিডিও যাতে মিস না হয়। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিই, শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট। অনেক হচ্ছে যে শান্তিনগর টুইন টাওয়ার চলে গেলাম, শান্তিনগর টুইন টাওয়ার হচ্ছে সব গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেট, চারতলায় 4053 নম্বর দোকান। আর যারা যারা আমাদের থেকে অনলাইন অর্ডার করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের অনলাইন ফ্যাসিলিটি হচ্ছে আমাদের ডেসক্রিপশনে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া থাকে বা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, সেখানে যোগাযোগ করতে পারবেন। সুন্দরবনের মাসে পাঠাও আছে, যে কোনো মাধ্যমে আপনারা যে কোনো আইটেম আমাদের থেকে ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি যেভাবে নিতে পারবেন, ঠিক আছে? সেখানে শুধুমাত্র আপনাকে আমাদেরকে অনলাইন ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে, বাকি টাকা সুন্দরবন বা যেখানেই দেন সেখানে দিয়ে প্রোডাক্ট দিয়ে টাকা তুলে নেবেন, টাকা দিয়ে প্রোডাক্ট তুলে নেবেন, টাকা তুলে নেবেন না, ঠিক আছে? অনেক কথাই বললাম, এখন ট্যাকেট দেখাই। ফার্স্টই হচ্ছে যে আমাদের কাছে সর্বনিম্ন যে রেঞ্জটা পাবেন এটা হচ্ছে ইউনেক্সের একটা র্যাকেট, এটার ভেতরে আপনি 5টা মডেল পাবেন, ঠিক আছে? কার্বন S35 আছে, ডোরা 10 আছে, 21 আছে, 25 আছে, এরকম একটা কালারই দেখে আপনাকে হচ্ছে এটা। এগুলো হচ্ছে ফ্লেক্সিবিলিটি খারাপ না ভাই, মানে যারা কমের ভিতরে চান তাদের জন্য বেস্ট, যারা বাচ্চাদের জন্য 500-600 টাকার ভিতরে একটা র্যাকেট চান। আর এগুলো হচ্ছে কিন্তু উইদাউট কভার, এগুলোর সাথে কোনো কভার আসে না, বিশেষ করে এই বছর র্যাকেটের বেশিরভাগই কভার ছাড়া আসছে। এটা হচ্ছে ইউনেক্স, এটার প্রাইস হবে 480 টাকা, শুধু ফ্রেম 480 টাকা। আর আপনারা যদি চান যে বাইন্ডিং করে নেবেন সেক্ষেত্রে স্টিংও আছে, স্টিং আপনার 50 টাকা থেকে শুরু করে 500-600 পর্যন্ত আছে, সেক্ষেত্রে আপনি ওজন থেকে নিতে পারেন। স্টিংয়ের কোয়ালিটি আছে, গ্রিপ আছে, এবং বাইন্ডিং যে সেক্ষেত্রে আলাদা অ্যাড হবে, ঠিক আছে? এটার প্রাইস হবে 480 টাকা। এটা হচ্ছে আপনি কালার পাবেন, 5টা নাম পাবেন, শুধুমাত্র উইদাউট কভার, সেটা কিন্তু কোনো কভার হবে না, ঠিক আছে? এই গেল এটা ইউনেক্সের। এটার ভিতরে আপনারা 5টা নাম পাবেন, ভিক্টর, লিনিং, ম্যাক্সবোল্ড, হেড, এসওয়ে, 5টা নাম পাবেন। 5টাতে প্রতিটা র্যাকেটে মনে করেন এসওয়েতে আপনি 5টা কালার পাবেন, ম্যাক্সবোল্ডে 5টা, হেডে 5টা, প্রতি নামে 5টা করে মিনিমাম 25টা কালার হয়ে যাবেন আপনারা এই মডেলটাতে। একটা র্যাকেট আপনাদের দেখা, এটা হচ্ছে আপনাদের উপর একটা এক্সট্রা শেড দেওয়া আছে, এই যে উপরে এক্সট্রা একটা ভিট দেওয়া আছে, যখন আপনাদেরকে খেলতে গেলে যেভাবে ঘষা খায় না, এই যেভাবে ঘষা খায় কিন্তু গ্রাউন্ড, এটা খেলতে গেলে নতুন নতুন খেলতে থাকে আমাদের ঘষা খায়, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের যে স্টিংটা যে এখানে থাকে ওটা যে কাইটা যাওয়ার কোনো রিক্সটা নাই। এটার প্রাইস পড়বে ফ্রেমের দাম শুধুমাত্র ফ্রেম 950 টাকা, ফ্রেম শুধুমাত্র 950 টাকা, উইদাউট কভার, কোনো কভার না। আর স্টিংয়ের হিসাবটা আলাদা সম্পূর্ণ, ওটা সম্পূর্ণ আলাদা, ওটা এটা ভিতরে আপনি স্টিং বা বাইন্ডিং চার্জ ব্যাগ কোনো কিছু ইনক্লুড না। আর এগুলোর সাথে উইদাউট ব্যাগ আসছে, উইদাউট ব্যাগই 5টা মডেল। এগুলোটা হচ্ছে আপনার দেখেন টেনশন, ওয়েট টেনশন লেখা আছে, ওয়েট 78 গ্রাম, টেনশন 24 থেকে 32, ভাই 24 থেকে 32, 36, 38, 40, এগুলো কোনো বিষয় না। যারা প্রফেশনালি ব্যাডমিন্টন খেলেন বা যারা প্রতি বছর ব্যাডমিন্টনে পছন্দ করেন খেলতে, তারা অবশ্যই জানেন যে ব্যাডমিন্টনের টেনশন যদি একদম অ্যাকুরেট টেনশনটা দেন, 28 টেনশনটা দিলে বেস্ট, এর উপরে প্রয়োজন পড়ে না। যারা ইনডোরে বা আউটডোরে খেলেন তারা খুব ভালো করে জানেন 28-এর উপরে টেনশনের কোনো প্রয়োজন হয় না। তো ঠিক আছে, এই ব্যাগগুলো মোটামুটি ভালো, ফ্লেক্সিবল। আর এই ব্যাগগুলোর এখানে কিন্তু কাট পাবেন না আপনি, আমি চাই আপনাকে খুলে দেখিয়ে দিতে পারবো চ্যালেঞ্জ সহকারে। এটা গ্রিপে নিচে সম্পূর্ণ ফাইবার দেবো, মানে কার্বন ফাইবার ম্যাটেরিয়াল এটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই গেল এটা 5টা মডেল, এটার প্রাইস হবে 950 টাকা, মানে হেড ইউনেক্স, হেড ম্যাক্সবোল্ড, লিনিং, ভিক্টর, এই যে 5টা নাম দেখেন আপনি, এই যে ভিক্টর, এই যে লিনিং, এই যে ম্যাক্সবোল্ড, এই যে হেড, এই যে এসওয়ে, মানে প্রতিটাতে 5টা করে মিনিমাম কালার আছে, ঠিক আছে? এই গেল এটা। দেন হচ্ছে আপনাকে দেখাই লিনিং, লিনিং এর একটু দামি কোয়ালিটির ভিতরে চলে যাই, লিনিং এটা হচ্ছে লিনিং এর, এটার ভিতরে আর এটা হচ্ছে 9000 মডেল নাম্বারটা, এটা হচ্ছে মাস্টার কপি জাতীয় যে র্যাকেটগুলো, লিনিং এর মাস্টার কপি র্যাকেট, এটা উইদাউট কভার, ঠিক আছে? এখানে দেখেন টেনশন 32 LBS লেখা আছে, ওয়েট 78 গ্রাম, ঠিক আছে? এগুলো হচ্ছে মোটামুটি যারা প্রফেশনালি খেলতে চান যে একটা মোটামুটি রেঞ্জ আছে, 1500-1200-1400 এরকম রেঞ্জ আছে তাদের জন্য। এটার ভিতরে আপনি প্রায় 5টা কালার পেয়ে যাবেন, বিভিন্ন মডেল আছে, 5টা কালার আছে পেয়ে যাবেন। এটার প্রাইস রাখতেছি আমরা 1250 টাকা, মাত্র 1250 টাকা, উইদাউট কভার, মানে কোনো কভার হবে না সাথে, উইদাউট কভার, ফ্রেমের দাম 1250, বাইন্ডিং চার্জ দিচ্ছেন সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? এই গেল লিনিং, এটার ভিতরে আপনি আরও 5টা কালার পাবেন। এগুলো ফ্রেম সম্পর্কে বলার কিছু নাই ভাই, এগুলো যারা হাতে না নিলে বুঝতে পারবেন না, আপনি হাতে আসবেন, দোকানে আসবেন, এসে দেখবেন বা মার্কেট চাষে করবেন, আপনি যেভাবে আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা না,
যাচাই বাছাই করে নেবেন। হ্যাঁ, অনেকে বলে যে ভাই 100% অরিজিনাল, ভাই একটা অরিজিনাল র্যাকেট কিনতে গেলে মিনিমাম 10,000+ 8,000+ এরকম লাগে, অরিজিনাল যে নাই তাও না, আমার কাছে কিন্তু অরিজিনাল র্যাকেটও আছে। হ্যাঁ, যে অরিজিনাল যাদের র্যাকেট প্রয়োজন, যারা যারা অরিজিনাল র্যাকেট চান, যে ভাই আমার রেঞ্জ 10,000, 12,000, 15,000, 8,000 রেঞ্জ আছে, ওই রেঞ্জের র্যাকেটও আমার কাছে আছে, ওগুলো আসতে পরে দেখাই। তো দেন হচ্ছে একটা র্যাকেট আছে অ্যাশ ওয়ে, এটা হচ্ছে আপনার অ্যাশ ওয়ে র্যাকেট, ঠিক আছে। এটার ভিতরে আপনি 5টা কালার পেয়ে যাবেন, এটার ভিতরে হ্যাঁ 5টা কালার মিনিমাম আছে, 5টা কালার। এই দেখেন ওয়েট 52। আপনার অনেকে বলেন যে ভাই 60 গ্রামের র্যাকেট দেন, 60 গ্রাম, আপনি 60 গ্রাম লেখা আছে র্যাকেটটা, আপনি বাসায় মাপেন বা দোকানে মাপেন যেখানেই মাপেন, 82, 78 এরকম এভারেজ প্রায়, মানে ওয়েট এরকম থাকবে, 78 থেকে 82 এভারেজ থাকবে। আর যত আপনি র্যাকেট দেখবেন 18, 78, 75, 80 এরকম এভারেজ থাকবে। দেখেন ওইখানে ওয়েটটা লেখা আছে 82+-2, টেনশন 28 থেকে 32, ঠিক আছে। এ হচ্ছে অ্যাশ ওয়ে র্যাকেট, এটারও কালার পাবেন আপনি 5টা, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা উইদাউট কভার, উইদাউট কভার প্রাইস 1350 টাকা, ঠিক আছে। দেন অনেকে বলবেন যে ভাই এটা কমপ্লিট প্রাইসটা কত পারবো, অনেকে এরকম একটা আইডিয়া চান যে ভাই কমপ্লিট প্রাইসটা কীরকম করবে। নর্মালি কম দামি স্টিং আছে যে ইউনেক্সের 100 টাকা 110 টাকা, যেমন এই যে স্টিংটা হচ্ছে ইউনেক্সের, এটা হচ্ছে 100-150 এরকম মার্কেটে চলতেছে, এটা দিয়ে করে দিলে আপনার হয়তো 150 টাকা ইনক্লুড হবে, বাইন্ডিং চার্জ 50 টাকা, স্টিং 100 টাকা, 150 টাকা অ্যাড করলে আপনার এটার সাথে 1350 আর 150, 1500 টাকা আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এরকম, মানে স্টিংয়ের উপর ডিপেন্ড করে প্রাইসটা। কারণ স্টিং আপনি যদি দামিটা লাগান, যেমন একটা স্টিং আছে আপনার 500 টাকা করে লিনিং, এটা যদি লাগান সেক্ষেত্রে এটা প্রাইস পড়ে যাবে 1350, 500, 1550, 1850 আর হচ্ছে 1500 টাকা, এটা পড়ে যাবে উইদাউট কাভারে। এখন স্টিংয়ের উপর ডিপেন্ড করে আপনার প্রাইসটা আপ ডাউন হবে, যদি আপনি কম দামি স্টিং লাগান 50 টাকা বেশি লাগান, তাহলে আপনি 1400 টাকা কমপ্লিট পাইতেছেন, তাই না। এই গেল এটা এসওএ। দেন হচ্ছে ম্যাক্স গোল্ড, ম্যাক্স গোল্ডের প্রাইসটাও সেম থাকবে অ্যাশোর মতোই, 1350 টাকা হচ্ছে ম্যাক্স গোল্ড র্যাকেটটা, স্ম্যাশ স্টেক 6688 আর কি, এ হচ্ছে এটা কালার। এটার আপনি প্রায় 4-5টা কালার পাবেন, প্রত্যেকটা র্যাকেটেরই আপনি মিনিমাম করে 4-5টা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে। এই গেল এটা, এটার প্রাইস 1350 টাকা উইদাউট কাভার, এটার আপনার টেনশন আপনার হচ্ছে 28 থেকে 32, ওয়েট 82 এখানে লেখা আছে, প্রত্যেকটা র্যাকেটে লেখা থাকবে, ঠিক আছে, কোনটার ওয়েট কত আছে টেনশন কত নিতে পারবে লেখা থাকবে। তবে অ্যাজ এ ব্রাদার হিসেবে আমি সাজেস্ট করবো সবসময় আপনার র্যাকেট, যদি আপনার র্যাকেট 1000-1500 ভিতরে, সেক্ষেত্রে আপনি 26-27 ভিতরে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনার স্টিংটাও টিকসই বেশি হবে, ইভেন ফ্রেমেরও কোনো ক্ষতি হবে না। দেন যদি আপনার র্যাকেট একটু একটু বাজেট ফ্রেন্ডলি হয়, যেরকম 1800, 2000, 2200, 2500 এরকম ভিতরে, সেক্ষেত্রে আপনারা 28, 27, 28 মারতে পারেন। আবার যে আমার অরিজিনাল একদম 100% অরিজিনাল র্যাকেট সে যদি নেন, সেক্ষেত্রে আপনি 30 মারতে পারেন, তবে 28 ইজ বেস্ট, 28 হচ্ছে সবচেয়ে বেস্ট, কমন টেনশন অ্যান্ড হচ্ছে এটা বেস্ট। দেন হচ্ছে এই গেল আমাদের কভার ছাড়া র্যাকেটগুলো, দেন হচ্ছে কভারের ভিতরে চলে যাই, এটা হচ্ছে বিজন র্যাকেট, এটা কিন্তু উইথ কভার, এটা হচ্ছে যে মিজানুর লোগো দেওয়া আছে। অনেকে মিজানু বুট সম্পর্কে জানে, মুজা সম্পর্কে জানে, কিন্তু মিজানু কোম্পানির ব্যাডমিন্টন র্যাকেটও আছে নিজস্ব কোম্পানির, এটার ভিতরে আপনি কালার পাবেন 3টা। এটাতে যদি আপনি বলেন যে 30 টেনশন মেরা যাবে, 30 টেনশন মেরা দেবো ভাই, আপনার সামনে দাঁড়া করা রাইখা 30 মেরা পর র্যাকেট দিন আপনার ফ্রেমের যদি বিন্দু পরিমাণ কিছু হয় ফ্রেম সম্পূর্ণ আমার। এটা হচ্ছে আপনার লাইট ওয়েটার ব্যাট, যারা হচ্ছে যে স্ম্যাশ খেলতে চান, মাথার একটু ভার প্রয়োজন আপনাদের, তাদের জন্য এই র্যাকেটটা মূলত, ঠিক আছে। এই যে এটা, এটার ভিতরে কালার পাবেন আপনি 3টা, একটা নেভি ব্লু, একটা হোয়াইট, একটা পেস্ট কালার মিজানু, যেখানে লেখা আছে মিজানু, এখানে একদম খোদাই করে সিরিয়াল নাম্বার লেখা আছে, ঠিক আছে, যেখানে নুকতে চাপ দিলে বাঁচবে এই জায়গাটায়, ঠিক আছে। এটার প্রাইস পড়বে আপনার 2050 টাকা, ফিক্সড প্রাইস 2050 মিজানু, মিজানের ফিক্স প্রাইস 2050 টাকা, কালার পাবেন 3টা আপনার, এটার ওয়েট হচ্ছে 82 থেকে 85, টেনশন আপনি 30-34 দিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এই গেল মিজানু। দেন হচ্ছে আপনাদের ভিএস, ভিএসও কিন্তু উইথ কভার আছে, কভারটা কিন্তু প্রিমিয়াম ভাই, এটা কিন্তু অরিজিনাল চায়না কভার, দেশি কভার না, মার্কেটে কিন্তু অনেক দেশি কভার চলে, এটা কিন্তু দেশি কোনো কভার না, প্রিমিয়াম। এখানে ভিএসএল লোগো, এখানে আপনি চাইলে আপনার একটা টি শার্ট বা একটা পানির বোতল ক্যারি করতে পারবেন, এবং সেই পার্টে চাইলে আপনি আমারও সব ঘুরে নিয়ে যেতে পারবেন, এই পরিমাণ একটা স্পেস আছে ব্যাগটাতে, ঠিক আছে। সে হচ্ছে ব্যাগটার ব্যাক সাইড, এখানে ব্যাকসন লেখা আছে, ব্যাকসন সিগারেট না, ব্যাকসন ব্যাকেট কোম্পানি, ঠিক আছে। এই হচ্ছে আপনার বিএসি র্যাকেটটা, এটা হচ্ছে মাস্টার কপি, ঠিক আছে। এটা হচ্ছে স্পিড স্ট্রাইক 969, ঠিক আছে, মেড ইন চায়না, বিএসি কিন্তু অরিজিনাল চায়না কোম্পানি, ঠিক আছে। অনেকে হচ্ছে যে বলে যে 1800-2000 টাকায় বিএসি অরিজিনাল র্যাকেট, আসলে না ভাই, বিএসি একটা চায়না কোম্পানি, এটা চায়না অরিজিনাল বলতে পারি আমি। তারপর আপনি কিউআর কোড স্ক্যান করে নেবেন, হ্যাঁ আমি বলবো ভাই এখানে একটা কিউআর কোড আছে আপনি লেখানো, কিউআর নাই, মানে কিউআর লাগে না, কোনো স্ক্যান করে নেন,
স্ক্যান করলেই যে অরিজিনাল হবে এরকম কিন্তু না, এটা হচ্ছে বিএসআর। এটার প্রাইস পড়বে আপনার 2050 টাকা, মিজানোর প্রাইসই 2050 টাকা। এটার কালার পাবেন আপনি 4 থেকে 5টা কালার পেয়ে যাবেন আমার কাছে। এ হচ্ছে বিএসসি লোগোটাই, যে এখানে স্পেনিশের লোগোটা আছে, এটার কালার পাবেন আপনি 4 থেকে 5টা, ঠিক আছে বিএসসি। এগুলোর টেনশন আপনি অনায়াসে 28 থেকে 30 পর্যন্ত দিতে পারবেন, চোখ বন্ধ করে দিতে পারবেন, আপনি আয়সা দেখে নেবেন, সমস্যা নাই। এ হচ্ছে বিএসসি ব্যাগটা, ব্যাগটা অনেক প্রিমিয়াম ব্যাগটা, দেখতে ব্যাগটার থেকে বেশি প্রিমিয়াম ব্যাগটা, ঠিক আছে। এটা হচ্ছে উইথ ব্যাগ, দেন হচ্ছে শেষ না কিন্তু আরও আছে ভাই, ঠিক আছে। দেন হচ্ছে ইউনেক্সের একটা রেগার আছে, এটা হচ্ছে উইথ চায়না ব্যাগ, এটাতে আপনি কালার পাবেন 3 থেকে 4, ঠিক আছে। এটাতে কালার পাবেন আপনি ব্ল্যাকের ভিতরে 21, 25, 15 তিনটা কালার পাবেন। এই যে এখানে দেখেন সম্পূর্ণ খোদাই করা আছে, মডেল সিরিয়াল নাম্বারটা আছে। দেন হচ্ছে আপনার এই যে এখানে একটা কিউআর কোড, মানে ইউনেক্সের নিজস্ব কোম্পানির ট্যাগ লাগানো আছে। দেন এখানে ইউনেক্সের যে অরিজিনাল সানরাইজের স্টিকারটা, ওই স্টিকারটা মারা আছে সানরাইজ, মানে সানরাইজ যারা চিনেন তারা তো চিনেন। এই হচ্ছে ইউনেক্সের একটা, এটার ওয়েট হচ্ছে আপনার 68 গ্রাম, লেখা 68, একটু বেশি হবে হয়তো 72, 73 এরকম হবে। এটার প্রাইস পড়বে আপনার 2500 টাকা, 2500 টাকা এটার প্রাইসটা পড়বে ইউনেক্সের। এই যে এখানে দেখেন ইউনেক্স জাপান, নর্মালি আপনার এই যে কম দামি যে র্যাকেটগুলো ইউনেক্সের কপিগুলো, কিন্তু নিচে এখানে গোল্ডেন কালার থাকে বা সাদা থাকে এরকম, ঠিক আছে। অরিজিনাল ইউনেক্সের যে মাস্টার কপিগুলো সেখানে এটা থাকবে, মানে অরিজিনাল র্যাকেটও কিন্তু এটাই থাকবে এই লোগোটা। দেন এটা, এটার প্রাইস পড়বে 2500 টাকা উইথ কভার। এটা কিন্তু সাথে চান, এটা কভার আছে, এটা কাভারেরও কালার আছে, তিনটা কালার আছে কাভারের, রেড অ্যান্ড ব্ল্যাক তিনটা কালার। দেন হচ্ছে যে যারা একটু প্রফেশনাল টাইপের র্যাকেট চাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে কিছু র্যাকেট আছে, দেখাই আস করতে। এগুলো হচ্ছে নিচে রাখা আছে, জায়গা ছিল না। উইথ ক্যারি ব্যাগ, মানে আপনি আপনার গার্লফ্রেন্ড চান বা কাজিন চান বা ফ্রেন্ড চান, যদি কাউরে সাথে করে নিয়ে একটু দিতে চান ব্যাডমিন্টন খেলার জন্য, সেক্ষেত্রে এটা ট্যাগ করে ক্যারি করে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি অনেকগুলো বড় পাবেন, কাওয়াসাকি গেল, ইউনেক্স, তারপর হচ্ছে বিএসসি, কভারের ভিতরে 5টা আছে, আরেকটা র্যাকেট আছে আমার কাছে লিনিং এর অরিজিনাল র্যাকেট, একটু পড়া যায় ভাই। দেন কাওয়াসাকি দিয়ে শুরু করি, আপনি ব্যাগটা দেখেন, ব্যাগটা মানে সাইজটা দেখেন, এটা হচ্ছে জাস্ট স্মল পার্ট ব্যাগ সাইজটা, ঠিক আছে। এইখানে হচ্ছে যে একটা ব্যাগ পার্ট আছে আপনার জুতা ক্যারি করার, এই পার্টটাতে আপনি জুতো ক্যারি করবেন, এই পার্টে আপনি চাইলে আপনার জুতো ক্যারি করতে পারবেন, এই পার্টে চাইলে আপনি আপনার জুতো ক্যারি করতে পারবেন, ঠিক আছে। সহজ হইলো আর কি দেখাইতে, আমার পেছনে জুতা ছিল সেই জন্য দেখাইতে সুবিধা হইলো। এই পার্ট আপনি চাইলে জুতো ক্যারি করতে পারবেন, আর ভিতরে পার্টগুলো দেখবেন জাস্ট প্রত্যেকটা পার্ট হয়ে যায়। এখানে চাইলে আপনি আপনার সংসার পায়দা ফেলতে পারেন, মানে যদি কিছু গার্লফ্রেন্ড নিয়ে চলে যেতে চান কোথাও, কাপড় চোপড় ধুচ্ছে সম্ভবত চলে যেতে পারেন, খেলতে যাইতে চান বেশি না। দেন হচ্ছে এই যে আরেকটা পার্ট, মানে দুটা পার্টই কিন্তু বিশাল বিশাল, ঠিক আছে, বিশাল বিশাল পার্ট দেখতে পারেন। আর ভিতর সাইডটা কিন্তু সম্পূর্ণ ওয়াটার মানে ব্যাগ পরে দেখেন, র্যাকেট দেখেন, এটা হচ্ছে কাওয়াসাকি র্যাকেট। ব্যাগ একটাই দেখাইছি, ব্যাগ প্রত্যেকটা দেখাবো না, প্রত্যেকটা ব্যাগই সেম থাকবে, জাস্ট এখানে নাম আলো ওটা। আর একটা সত্যি কথা বলে দেয়, ব্যাগটা দেশি ব্যাগ, আমাদের দেশি ক্রিয়েট করা, অনেকে এটা চায়না বলে চালে দেবে ভাই, চায়না থেকে ব্যাগটা আসছে না, এটা আমাদের দেশি ব্যাগ, ম্যাটেরিয়াল চাইনিজ, ঠিক আছে। আপনার উপর র্যাকসিন, লেদার, চেন টেন সব কিছু চাইনিজ, কিন্তু ফিটিং আমাদের বাংলাদেশে, ঠিক আছে। হচ্ছে কাওয়াসাকি র্যাকেটটা একদম গর্জিয়াস একটা কালার, সিম্পলের ভিতরে গর্জিয়াস কালার বলেন অনেকে, কালারটা অনেক গর্জিয়াস। এই হচ্ছে দেখেন এখানে তো ড্রাগন ড্রাগন শেড দেওয়া আছে, মনে হচ্ছে এখানে ড্রাগন জাতীয় কিছু একটা আছে। এই যে কাওয়াসাকির লোগো, এখানে কাওয়াসাকি লেখা, এই যে এখানে সিরিয়াল নাম্বারটা খোদাই করে সম্পূর্ণভাবে লেখা আছে সিরিয়াল নাম্বারটা, এটা আপনার এভাবে নখ দিয়ে চাপ দিলে বুঝতে হবে, ঠিক আছে। এটাও হচ্ছে আপনার এই যে এখানে দেখেন ওয়েট টেনশন সব লেখা আছে, এই যে এখানে জায়গাটা, ঠিক আছে। এই যে মেড ইন চায়না, অনেকে বলবো যে ভিয়েতনাম, বসনিয়া, ইন্দোনেশিয়া বুটের মতো লাভ নাই, ব্র্যাকেটে সম্পূর্ণ লেখা থাকে মেড ইন চায়না, ঠিক আছে। এই গেল এই কালারটা, মানে এটার ভিতরে আপনি 5-6টা কালার পাবেন, সমস্যা নাই, প্রত্যেকটাতে আপনি 5 থেকে 6টা কালার পেয়ে যাবেন, ঠিক আছে। এই গেল এটা, এটার প্রাইস পড়বে আপনার 3050 টাকা, প্রাইস পড়বে 3050 টাকা উইথ কভার। এই গেল কাওয়াসাকি। দেন হচ্ছে আপনাদেরকে উইয়ার ব্র্যাকেটটা দেখাই,
এটা হচ্ছে আপনাদের উইলসন কোম্পানি, চীনের অনেকে উইলসন ছিল একটা সময় কোম্পানি, উইলসন কোম্পানি এখন নাই, ওইটারই একটা কোম্পানি আর কি, উইয়ারফুল হচ্ছে র্যাকেটটা। ব্যাগ তো আগের মতোই আছে, দানব ব্যাগ, ছোটখাটো একটা দানব, ঠিক আছে। এই হচ্ছে উইয়ারফুল র্যাকেটটা, হ্যাঁ এই হচ্ছে উইয়ারফুল র্যাকেট। এটারও আপনি সেম পাবেন, প্রাইস 3,050 টাকা, মানে যে আপনার পিএস উইয়ারফুল চিচিন্ডি ব্যতীত, চিচিন্ডি কিন্তু আরও প্রিমিয়াম, পিএস ইউনেক্স এর প্রত্যেকটাই কিন্তু সেম 3,050 টাকা প্রাইস। এই হচ্ছে উইয়ারফুল র্যাকেটটা, এগুলোর প্রত্যেকটার কালার কিন্তু আমি পরবর্তীতে দেখাবো, আশা করি সামনে যখন ব্লগিং করবো তখন। যেমন এটা নিয়েছি, এটারই 5-6টা কালার আছে, 10টা কালার আছে, প্রত্যেকটা কালার নিয়ে দেওয়ার প্রিয়ের চেষ্টা করবো, ঠিক আছে। হচ্ছে উইয়ারফুল র্যাকেটটা, এটারও আপনি 4-5টা কালার পাবেন, বা আমাদের ইনবক্সে নক দিলে আমরা আপনাদেরকে ইনবক্সে ছবি দিয়ে দিব, ঠিক আছে। এই গেল এটা, দেন হচ্ছে বিএসটা বড় রাখা, বিএসটা একটু সুন্দর র্যাকেট, আমার কাছে ভালো লাগে বিএস র্যাকেটটা, আমি নিজেও বিএস দিয়ে খেলি, যদিও এত আমরি খেলা পারি না ভাই, অল্প স্বল্প পারি, ওটাই বিএস দিয়ে খেলি। এই হচ্ছে ইউনেক্স র্যাকেটটা, এই হচ্ছে ইউনেক্সের কভারটা, কভার কি আবারও দেখাইছি বলছি, এই হচ্ছে কভার, কভার কিন্তু প্রত্যেকটাই সেম থাকবে, হ্যাঁ। এই হচ্ছে ইউনেক্স র্যাকেটটা, দুইটা দেখাই, এই ইউনেক্স র্যাকেটটা একটা জিনিস দেখবেন স্পেশালি, দেখেন এই জায়গাটা কিন্তু এক্সট্রা একটা ডিজাইন আছে, এই জায়গাটা এক্সট্রা একটা ডিজাইন দেওয়া আছে, শেড মানে ঢেউ জাতীয় শেড দেওয়া, ঠিক আছে। এই শেপটা দুই পাশেই পাবেন, আর এটা কিন্তু দুই পাশে ঘুরাইলে আপনি দুই কালার পাবেন, এটাতে কালার পাবেন আপনি দুইটা, একটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে এই কালারিং কালার, দুই পাশে ঘুরলে কিন্তু দুই পাশ স্লো মোতে দেখাইতে পারলে আরও ক্লিয়ারলি বুঝতেন, যদিও স্লো মোশন ভিডিওতে পসিবল না এখন, ঠিক আছে, পরবর্তী স্লো মো করা দেখা মনে হচ্ছে। ইউনেক্স, এটা হচ্ছে গ্রিপটা, গ্রিপটা কিন্তু প্রত্যেকটা ব্যাটের গ্রিপই কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম, আপনার এক্সট্রা কোনো গ্রিপের প্রয়োজন হবে না, 150 টাকা খরচ করে একটা এক্সট্রা গ্রিপ নিয়ে দেন অ্যাক্সিডেন্টের জন্য, সেটা প্রয়োজন হবে না। এই হচ্ছে ইউনেক্স র্যাকেটটা, ঠিক আছে, ঢেউ খেলবো, স্ম্যাশ খেলবেন, চাপ খেলবেন, জিমনে খেলবেন, খেলবেন, এই গেল ইউনেক্স, এটার প্রাইস 3,050 টাকা। দেন এই হচ্ছে আপনার বিএস, ঠিক আছে, এটা হচ্ছে বিএস র্যাকেটটা। এই র্যাকেটগুলো কিন্তু ভাই মার্কেটে অরিজিনাল, অরিজিনাল না, এটাতে আপনি কালার পাবেন 5-6টা, চ্যালেঞ্জার সিরিজ পাবেন, রেড সিরিজ পাবেন, তারপর হচ্ছে আপনার আরও কয়েকটা সিরিজ আছে, এত কিছু আমি খেয়াল করি না, কালারটা অনেক প্রিমিয়াম ভাই, কালারটা অনেক জোস একটা কালার, চ্যালেঞ্জার 710 মডেল ব্যান্সন, হ্যাঁ বিএসসি, এই হচ্ছে বিএসসির লোগো, এই হচ্ছে র্যাকেটটা, এটারও প্রাইস 3,050 টাকা উইথ দিস কভার। আবার আপনি কভারটা ছাড়া দেন সেক্ষেত্রে আপনার 200-300 টাকা, 500 টাকা অটোমেটিকলি কমে যাবে, ঠিক আছে, ঠিক আছে, 200-500 মিনিমাম 500 টাকা কমে যাবে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে এই র্যাকেটটা, এটাতে আপনি টেনশন 28-30 অনায়াসে দিতে পারবেন, ঠিক আছে। এই গেল এইটা, এটারও 5-6টা কালার পাবেন। দেন হচ্ছে যে আপনাদেরকে এই গেল, এগুলো তো গেল, দেন হচ্ছে চিচিন্ডি দেখাই, কী কথা বলে যেতে আছে আমার, অনেকক্ষণ পরে ভিডিও করতে আছে, অনেকদিন পরে ভিডিও করতে এলাম, চিচিন্ডির ব্যাগটা আবার ভুল করে দেখায়, চিচিন্ডির ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, এটা ওই ব্যাগ থেকেও বড়। এই হচ্ছে সাইডের পার্টটা, জুতার পার্ট, এই যে এখানে জুতার পার্টটা, এই যে জুতার পার্টটা এখানে আছে, এগুলো হচ্ছে মূলত ভাই যারা প্রফেশনালি খেলেন, যে অনেকে খ্যাপ খেলতে যান বা টুর্নামেন্ট খেলতে অমুক জায়গায় জায়গায় চলে যান, একটা ব্যাগের প্রয়োজন, তাতে আপনি আপনার কাপড় চোপড়, জুতা, ইভেন হচ্ছে পানির বোতল, টাওয়াল টাওয়াল, ফেদার, যাবতীয় যা লাগে 4-5টা র্যাকেট অনায়াসে ক্যারি করতে পারবেন, এই জন্যই ব্যাগগুলো ক্রিয়েট করা, একটা দামি র্যাকের সাথে একটা দামি ব্যাগ রিজার্ভ করা একটা স্বাভাবিক। এই হচ্ছে চিচিন্দি র্যাকেটটা বের করি, চিচিন্দি দুটা পার্ট তো পুরো ধরনের ছোটোখাটো, আমি সব এটা যেমন এরকম প্রচুর পর্যায়ে ব্যাগ, ঠিক আছে, হচ্ছে চিচিন্দি র্যাকেটটা, এটা কিন্তু জাস্ট এক পাশে এক কালার না, এই পাশে ঘুরাইছেন এক কালার, এই পাশে ঘুরছেন আরেক কালার। আবার আরেকটা জিনিস দেখবেন, এই জায়গার শেডটা দেখেন একটু এক্সট্রা মোটা শেড দেওয়া, ঠিক আছে, ওই যে ক্রসিংয়ে যাইবো গা রিক্স না, এই যে সাইড শেড দেখেন, ক্রসিং তো আপনাদের বেশিরভাগ এই জায়গাটাই হয়, এর সাথে বাড়ি লাগে, এর সাথে বাড়ি লাগে, ক্রসিং শেডটা কিন্তু এই জায়গায়, এই শেডটা কিন্তু এক্সট্রা একটা মোটা, ফুল ফ্রেম একরকম, এই শেডটা, এই শেডটা আর এই শেডটা কিন্তু এক্সট্রা একটু মোটা, আলাদা ডিজাইন করা, হ্যাঁ। আর এগুলো সম্পূর্ণ 100% কার্বন, 100% কার্বন, আপনার ব্যাগেটের প্রাইস রেঞ্জটা কিন্তু ডিপেন্ড করে, সব কার্বন কোয়ালিটি কীরকম আছে, কোন ফ্রেমটাতে কার্বন কীরকম আছে, ওটার উপর ডিপেন্ড করে র্যাকেটের প্রাইস রেঞ্জটা বাড়ে বা কমে। তো হচ্ছে চিচিন্দি র্যাকেটটা, এটার প্রাইস পড়বে 3,500 টাকা, 3,500 টাকা চিচিন্দি র্যাকেটটা, এটার টেনশন আপনি অনায়াসে রিচ দিতে পারবেন, ঠিক আছে, হচ্ছে এটা প্রাইস অনায়াসে ইয়া প্রাইস পড়বে 3,500 টাকা, টেনশন রিচ দিতে পারবেন, হ্যাঁ। এটা আপনি কালার পাবেন, 4-5টা কালার পাবেন, সমস্যা নেই। এই গেল চিচিন্দি, দেন হচ্ছে এবার অরিজিনাল র্যাকেটটা ভালো, যারা যাদের যাদের অরিজিনাল র্যাকেট প্রয়োজন, যে ভাই আমার রেঞ্জ ভালো আছে, আমার একটা অরিজিনাল র্যাকেট প্রয়োজন, দেন হচ্ছে এই হচ্ছে একটা ভিএসি, এই হচ্ছে আমার AK-47 গান বক্স, AK-47, দেন হচ্ছে আরেকটা আছে, আমি নিয়ে আসি তাকে নিয়ে, আমি একটা হচ্ছে আমার লিভিং অরিজিনাল, আমি যে আমার খেয়াল ছিল এটা ব্যাগটা কিন্তু অনেক সুন্দর দেখতে ভালো লাগে, র্যাকেট তো র্যাকেটের কথা পরে বলি,
আগে লিডিংটা দিয়ে দেখাই দিয়ে এসে যেহেতু দুইটা গালা কথা আমার কাছে সেটাকে আমি লিডিংটা দিয়ে শুরু করি লিডিং ব্যাগটা দেখছেন ব্যাগটা কিন্তু অরিজিনাল চাইনিজ ব্যাগ এটা কিন্তু দেশি ব্যাগ না হ্যাঁ অরিজিনাল চায়না ব্যাগ এক পাশে হচ্ছে আপনার লিনিং এইখানেও লিনিং লেখা আছে এই পাশে ডিজাইন আমি শুরু করি মানে রেড ব্ল্যাক ইয়েলো হোয়াইট ব্লু গ্রিন মানে প্রত্যেকটা কালার আছে সাতটা কালার দিয়ে আছে এই পাশে হচ্ছে লিনিং এর এই হচ্ছে সাইড পার্ট এই হচ্ছে ব্যাগ না দেখে রেখে দেখি রেখেট হচ্ছে ইম্পোর্টেন্ট খুব যা সিম্পল গায়ে হচ্ছে আপনাদের কাঁথা চুলানোর একটা এক্সট্রা ইয়ে দেওয়া আছে এখানে আপনার কি বলে জানি নুকদা গৈসা গৈসা স্কেচ কাজ করতেন এমবি কার্ডের ছোটবেলা এমবি কার্ড কিনতেন এমবি কার্ড কিন্তু স্কেচ করতেন স্কেচ করে যে কোড নাম্বার পাইতেন কোড নাম্বার আপনি শার্ট দেবেন বুঝতে পারবেন এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট দেন এই এখানে কেএসটি এক্স2 এ সিরিয়াল নাম্বারটা আপনার এখানে থাকবে ঠিক আছে এটা হচ্ছে এয়ার স্ট্রিম N92 টিবি ন্যানো এই সম্পূর্ণ কার্বন ম্যাটেরিয়াল টেনশন 100% দিয়ে দিতে পারবেন আর এই যে এখানে কিন্তু আপনার প্রাইস রেঞ্জটা লেখাই আছে আপনি আমাকে এক্সট্রা একটাটা দিতে হবে না এখানে যে ট্যাগটা আছে আপনি ওই ট্যাগের হিসাবে আমাকে প্রাইস দিয়ে দিতে পারবেন আপনাকে এই প্রাইসের টেস্টে দিয়ে দিই আপনার যদি এই প্রাইস হিসাব করতে চান তাহলে আপনার র্যাকেট কিনতে পারবেন না আমি অবশ্য পারবো না ভাই ইউজ প্রাইস আছে এখানে যে প্রাইসটা লাগানো আছে আমি কারণ বেশি ধরছি এখানে আছে 1680 আর এমনি চিল করেন যে 1680 আর এমনি দেখেন আচ্ছা এখানে দেখেন এই পাশে দেখা যাবে 1680 আর এমনি বর্তমানে আজকের বাজার আর এমনি রেট আছে 16.25 টাকা 27,300 টাকা আসে এই র্যাকেটটা মনে হচ্ছে না কিন্তু ফারহান স্পোর্টস আসে 27,300 টাকা আমি রাখবো না ঠিক আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র 8,500 টাকা লিমিং এই ৮,৫০০ টাকা কালার পাবেন আপনি 2-3টা টেনশন 30-30 পাবেন যদি বলেন যে আপনি ডিজিটালে টানে নেবেন আমার সামনে সামনে ডাইরেক্ট ডিজিটালে টানে নেবেন ডিজিটালে টানে নেবেন ঠিক আছে আর এটার সাথে আপনি একটা স্ট্রিং পাবেন যে লিনিং এর অরিজিনাল স্ট্রিং পাবেন লিনিং নাম পাবো আমি এটা সাউন্ড গ্যারান্টি লিনিং এর নাম্বার ওয়ান স্ট্রিংটা ঠিক আছে এই গেল এটা তারপর হচ্ছে আগাম দিয়ে চলতেছে যেহেতু তাই কারণে শেষ করার চেষ্টা করি এ হচ্ছে আপনাদের ভিএস মানে প্যাকেজিং কোয়ালিটিটা এখানে বিএস লেখাটা তো জোস ভাবে বুঝা আছে যে এখানে বিএস লেখাটা এই গেল খুলজা সিমসিম একটা আরেকটা আছে AK-47 বক্স এটা কিন্তু বেশি কিছু মনে হচ্ছে AK-47 বক্স বলতে পারা একটা ছোটখাটো গান বক্স নিয়ে পুলিশের সামনে দেখা গেলে পুলিশেই ধরে দেবে ওই ওই যায় মনে করেন মামলা খাইতে মন চাইলে রাতে করে উঠে যাইবেন টাকা মুছে বেশি আছে তো মামলা খাইবেন এই দুইটা রিভিউ আজকে দিব দিব আজকে না আরেক দিব আচ্ছা জাস্ট তুলছি যখন দেখাই দিই এটা হচ্ছে বিএসএল এটা আপনি কালার পাবেন 3-4টা ঠিক আছে এটা পরবর্তীতে একটা ভিডিও করবো এটা নিয়ে এটা বলো তো আলাদা দেখবো না এটা আরো দেখাবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখছেন দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।